সকল নাগরিকবৃন্দকে। আজকে আপনাদের এখানে আমাদের জমায়েত করা একটু অসুবিধে হয়েছে, আমি এর জন্য আপনাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, টিচার্স, নন টিচিং, টিচিং স্টাফ সহ আমার প্রিয় ছাত্রছাত্রীদের সকলকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ফুল সলিডারিটি জানাচ্ছি। এবং আমরা সারা ভারতবর্ষের যে স্টুডেন্টস কমিউনিটি, টিচার্স কমিউনিটি, আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক খেলাধুলা জগতের মানুষও আছেন, ফিল্ম মেকার গৌতম ঘোষ সহ, মিমিন উৎসব সহ সকলেই আছে, সংসদ দিব্যেন্দু থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে আমার সমস্ত স্পোর্টস প্লেয়াররা নিচে সমস্ত আছেন, অনেক মানুষ আছেন, সাধারণ মানুষ। আমি আপনাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে সারা ভারতবর্ষ জুড়ে যারাই ক্যাব বিরোধী আন্দোলন করছেন, এনআরসি বিরোধী আন্দোলন করছেন, গণতান্ত্রিক পথে, শান্তির পথে, আমরা তাদের সকলকে আমাদের সলিডারিটি জানাচ্ছি। আমরা আজকে মিছিল স্টার্ট করব শান্তিপূর্ণভাবে, যে যার মতো মিছিল শান্তিতে পরিচালনা করবেন। দুটো স্লোগান থাকবে, ক্যাব মানছি না মানব না, এনআরসি মানছি না মানব না, ক্যাব বাতিল করো, এনআরসি বাতিল করো, দেশের ওপর জোর জুলুম বাতিল চলবে না, বাংলা ভাগ চলবে না, এইগুলো আমাদের স্লোগান থাকবে। আর একটা শপথ আমরা নেব, যারা শপথ নেবেন তারা দূরে দাঁড়িয়ে আছেন, তাদের সবাইকে বলবো প্লেস যেভাবে করে এইরকমভাবে হাতে করুন সবাই। ওখানে যারা আছেন পেছন দিকে দেখতে পাচ্ছেন, সামনের থেকে পেছনে যারা কাউন্সিলাররা আছেন প্রত্যেকে দেখুন, সবাই সবাইকে ফলো করবেন, সবাই সবাইকে ফলো করবেন এইভাবে, ঠিক আছে? আমি প্লেসটা পড়াবো, আপনারা সবাই মিলে শপথ নেবেন। আমরা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইটা তৈরি করেছি, আমাদের শপথ জোরে বলুন, আমরা সবাই নাগরিক, সর্বধর্ম সমন্বয় আমাদের জীবন ও আদর্শ, কাউকে বাংলা ছাড়তে দেব না, নিশ্চিন্তে থাকব, শান্তিতে থাকব, বাংলায় এনআরসি ও ক্যাব করতে দিচ্ছি না, দেব না, দেশ ভাগ হতে দিচ্ছি না, দেব না, আমরা ঐক্যবদ্ধ ভারত চাই। এবার মেয়েরা শঙ্খ বাজিয়ে আন্দোলনের মাঙ্গলিক সূচনা করবেন, মিছিলে যাদের কাছে শঙ্খ আছে বাজান, আমরা যারা ভারতবর্ষের নাগরিক
আজকে স্বাধীনতা হয়েছে 1947 সালে, তার 72 বছর পর 73 বছরে এসে আমাদের নতুন করে পরীক্ষা দিতে হবে আমরা কে এদেশের নাগরিক আর কে আমরা এদেশের নাগরিক নই। আজকে আমাকে নতুন করে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে, আমার বাবার নাম কি আর আমার মায়ের নাম কি, আমার পরিচয় কি, আমার ধর্ম কি, আমার বর্ণ কি। না বন্ধু, এটা আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় মনুষ্যত্ব, আমাদের পরিচয় মানবিকতা, মানবিকতার পরিচয় সভ্যতা, সভ্যতার পরিচয় সংস্কৃতি। এটা মাথায় রাখবেন। আজ খুব কায়দা করে একটার পর একটা করতে 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 একটা নির্বাচনে জিতে ভাবছে আমরা দেশটাকে দখল করে নিলাম। একটা দল ক্ষমতায় আসে চলে যায়, একটা বিল সংখ্যায় বেশি থাকলে কোনো কোনো বিল পাস করানো যায়, কিন্তু মনে রাখবেন মানুষের সমর্থন যেটা থাকে না সেটা কিন্তু কার্যকরী হয় না। সংবিধান মেনে তবেই কিন্তু করতে হয়, সংবিধান কিন্তু মানেনি। যারা বলছে আইনত পরিণত হয়েছে, আইনে সংখ্যার জোরে আইনে পরিণত হয়ে হবে না। সংবিধান মেনেছ কি মাননি, এটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের সংবিধান অনুযায়ী আমরা গণতান্ত্রিক, সার্বভৌমত্ব, ধর্ম নিরপেক্ষ, এটা আমাদের দেশ। এটা মাথায় রাখবেন যে সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর, এবং আমাদের মনীষীরা গান্ধীজি হোক, নেতাজি হোক, রাজেন্দ্র প্রসাদ হোক, লালবাল পাল হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, নজরুল হোক, বিবেকানন্দ হোক, গান্ধীজি হোক, প্রত্যেকে যারা বলেছেন তারা সবাই ঐক্যবদ্ধ ভারত একতার কথা বলেছেন, সংহতির কথা বলেছেন। আজকে শুধু বাংলা নয়, বলতে পারেন কেউ কেউ বেড়ালের গলায় আগে ঘন্টা বাঁধে, যখন কেউ বুঝতে পারেনি ভারতবর্ষের এটা কোথায় যাচ্ছে, আমরা বাংলা থেকে প্রথম আওয়াজ দিয়েছিলাম। এমনকি পার্লামেন্টে যখন বিলটা পাস করানো হয় কাউকে জানতে দেওয়া হয়নি কবে বিলটা পাস করানো হবে, অনেক মেম্বাররা টাইমলি পৌঁছতে পারেনি, বলেছিল দুটো দিন সময় দাও মেম্বারদের অ্যাটেন্ডেন্স করবার জন্য, সে সময়টা পর্যন্ত দেওয়া হয়নি। যারা আজকে মিথ্যে রটাচ্ছে তাদের বলি, দুপুরবেলায় বিল এনে মধ্যরাতে পাস, এত সেন্সিটিভ বিল, রাজ্যসভায় আমাদের এমপিরা একদিন টাইম পেয়েছিল তাই প্রত্যেকে অ্যাটেন্ড করতে পেরেছিল, লোকসভায় ধরে নিয়েছিলাম আমরা যে পরের দিন রাজ্যসভায় হতে পারে। গায়ের জন্য সবকিছু হয় না, ঔদ্ধত্যের জন্য সবকিছু হয় না, ক্ষমতার জন্য সবকিছু হয় না। আমি এখনো বলতে চাই এই আন্দোলন জয় লাভ করবে সেই জন্যই শান্তি রক্ষা করতে হবে। এই আন্দোলন জয় লাভ করবে তখনই যখন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলনের চরিত্রটা গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র হবে। এটা মাথায় রাখবেন। ডিভাইড অ্যান্ড রুল ইংরেজদের 1903 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ডান্ডা নিয়ে মাঠে নামতে হয়নি, একটা রাখি নিয়ে মাঠে নেমেছিলেন, একটা রাখি বন্ধনের মধ্যে দিয়ে বলে দিয়েছিলেন হবে না, হবে না, হবে না। আপনারাও তাই করবেন, এলাকায় এলাকায় রাখি বন্ধন করবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পথে পথ দেখাবেন, দরকার হলে এলাকায় এলাকায় রাখি বন্ধন করবেন, দরকার হলে এলাকায় এলাকায় সাংস্কৃতিক জাগরণের প্রোগ্রাম করবেন, দরকার হলে এলাকায় সবাইকে নিয়ে সুন্দর প্রোগ্রাম করবেন, মা বোনদের সাথে নেবেন, ভাই বোনদের সাথে নেবেন। একটা জিনিস মনে রাখবেন, দেশে যখনই একটা ঝড় আসে, ব্যর্থতার ঝড়, তখন ডিমনিটাইজেশন আসে। ইউপি ইলেকশনে জেতবার জন্য নোটবন্দি, তারপর লোকসভা জেতবার জন্য আপনারা জানেন কি বন্দি, কি ফন্দি ছিল, তারপর পেঁয়াজের কিলো দিল্লিতে 200 টাকা, বাজার জ্বলছে, মানুষ যাতে তাতে কান না দিতে পারে, ধ্যান না দিতে পারে, আলু জ্বলছে, পেঁয়াজ জ্বলছে, গ্রাম জ্বলছে, শহর জ্বলছে, সারা ভারতবর্ষ প্যান ইন্ডিয়া দেখুন। আমি কালকে 26টা ছবি দেখছিলাম, লুধিয়ানা থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে,
কেরালা থেকে শুরু করে কর্ণাটকা থেকে শুরু করে এমন কোন জায়গা নেই, অশান্ত হচ্ছে, ত্রিপুরা হচ্ছে, নর্থ ইস্টার্ন হচ্ছে, স্টুডেন্টরা করছে, সমস্ত আন্দোলন হচ্ছে, এমন কোন জায়গা নেই হচ্ছে না। তা সত্ত্বেও দেখুন এটা একটা কথা, পোশাক দেখে নাকি চেনা যায় কারা আন্দোলন করছে। হ্যাঁ বন্ধু, আমি একটা পোশাক পরে আছি, দেখুন তো চিনতে পারেন কিনা আমার পোশাকটা কি। পারছেন চিনতে আমার পোশাকটা? চিনতে পারছেন কি পোশাক? চিনতে পারছেন এটা কি খুব খারাপ পোশাক না এটা ঘৃণ্য পোশাক? আমার বোনটি একটি পোশাক পরে আছে, খারাপ না ভালো? আমার বোনটি আরেকটি পোশাক পরে আছে, খারাপ না ভালো? গৌতম ঘোষ আরেকটি পোশাক পরে আছে, ভালো না খারাপ? মানুষ বাবু আরেকটা পোশাক পরে আছেন, ভালো না খারাপ? সহ আরেকটা পোশাক পরে আছে, ভালো না খারাপ? নাকি মাথায় টুপি দেখলেই মনে হয় ওরাই শুধু একটা একটাই পোশাক পরে, আর কেউ পরে না? পাঞ্জাবি ভাই বোনেরা মাথায় পাগড়ি লাগায় না? খ্রিস্টান ভাই বোনেরা বিশপ থেকে শুরু করে হোয়াইট পোশাক পরে না? পোশাক যার যার নিজের মতো, খাবার যারবার নিজের মতো। কবে তোমায় বলবে যে তুমি সাদা হওয়ার চুটা পরছো কেন, তোমাকে একটা গেরুয়া চুটি বানিয়ে দিচ্ছি, ওইটা পড়ো তো মহা মুশকিল হয়। পোশাক দেখে নাকি রাজনীতির আন্দোলন চেনা যায়? আমি তো ভাই কখনো ভাবি না। এটা যারা এখানে জমায়েত হয়েছে মুখগুলো দেখুন তো, আজকে বিপদে পড়েছে কেউ কেউ। আন্দোলন সেই আন্দোলন হবে, মনে রাখবেন, মেজরিটি যখন মাইনরিটির পক্ষ নেয়, মাইনরিটি যখন মেজরিটির পক্ষ নয়, সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় আন্দোলন। আমি সবাইকে বলবো মনে রাখবেন, আগুন যদি ঘরে লাগে সে আগুনের ছাপ রামের গায়েও লাগবে, রহিমের গায়েও লাগবে। বন্যার জল যদি ছুটে আসে আমিও বাঁচবো না, আপনিও বাঁচবেন না। আসামে তো দেখলেন চোখের সামনে প্রমাণ, 13 লক্ষ হিন্দু বাঙালিও বাদ। এখন যদি আমায় জিজ্ঞেস করে আগামীকাল যে তোমার মায়ের জন্মদিনের সার্টিফিকেট দাও, আমি কি দিতে পারবো? পারবো? আমি বড়দের আমার স্কুলের সার্টিফিকেট দিতে পারবো? কোথা থেকে পাবো? যারা বলছে তারা পারবে? 50 বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট জোগাড় করতে হবে। জানেন আমি একবার লন্ডন যাচ্ছিলাম একটা গভর্নমেন্টের কাজে, আমায় বলা হয়েছিল তোমার মায়ের জন্মদিন দাও, না হলে যেতে দেওয়া হবে না, ক্লিয়ারেন্স দেওয়া হবে না। আমি বললাম ভাই আমি মায়ের মৃত্যুদিন জানি, আজকে আমার মায়ের মৃত্যু দিবস 17 ডিসেম্বর, বাট আমি মায়ের জন্মদিন জানি না। কারণ আমাদের সময় মা বাবারা সবাই হয়তো মাটির ঘরে জন্ম নিয়েছে, সকলেই প্রায়, আমাদের জেনারেশনে সকলেই প্রায়। তো আজকে আপনি আমায় বলছেন আমার মায়ের জন্মদিন, জন্ম ডেট অফ বার্থ দিতে হবে, তো আমি কোথা থেকে নিয়ে আসবো? কেউ কেউ আমায় বলেছিল একটা বসিয়ে দিন, আমি বসাবো না। কেন বসাবো? আমি যেটা জানি না সেটা জানি না, যেটা নেই সেটা নেই, আমি এর জন্য কই ফেরত দেবো না? ছোট্টবেলা থেকে এখানে মানুষ হয়ে পড়াশোনা করে চলাফেরা করে 7 বার এমপি হয়ে 2 বার এমএলএ হয়ে রাস্তায় মার খেয়ে এখন তোমায় আমি পরিচয় দেবো যে আমার ডেট অফ বার্থ কোথায়, আমার মামার মায়ের নাম কি আর আমার বাবার নাম কি? আমি আমাকে দিয়ে বলছি এই কারণে চ্যারিটি বিগিন সেট হোক। এখানে দাঁড়িয়ে আছে গৌতম দা, মায়ের ডেট অফ বার্থ কত বলতে পারবেন? গৌতম ঘোষ জিজ্ঞেস করুন, ওই নেতাদের জিজ্ঞেস করুন যারা আজকে ক্যাব আর এনআরসি নিয়ে নাচছে, তোমাদের বাবা মায়ের জন্মদিন, যারা এখনকার ছোট তারা বাবা মায়ের জন্মদিন বলতে পারবে? 70 সালে আগে থেকে যারা ধরুন কেউ 50 সালে জন্মেছে, 40, 42, 30 কোথা থেকে পাবে? তখন কি ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? ইনস্টিটিউশন ডেলিভারি তো আমরা করেছি, এখন আমাদের আসার সময় পর থেকে হয়েছে। আগে তো ঘরে ঘরে দাইমা ছিল, তারা তো সব মরে গেছে, যাই দাইমাদের তাদের সব ডেকে আনতে হয়, তার একটা বিল আনতে হয়, তার একটা বিল আনতে হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যেটা অবাস্তব, আরে রুটি কাপড়া মাখান এই হচ্ছে আমার সবচেয়ে বাঁচার বাচস্থান, আমার হিন্দুস্তান। রুটি নেই, কাপড়া নেই, মাখান নেই, শুধু ডিভাইড অ্যান্ড রুল পলিসি। কখনো বলছে মন্দির করবো, কখনো বলছে মসজিদ ভাঙবো,
কখনো বলছে মুসলিম তাড়াবো, কখনো বলছে হিন্দু তাড়াবো, কখনো বলছে খ্রিস্টানদের অ্যাংলো ইন্ডিয়ান সিট বাতিল করে দেবো, কখনো বলছে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচুগুলো গেরুয়া করবো, ইয়ে আবার কি? আর কেউ না শুনলে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির মধ্যে ঢুকে আপনারা দেখেছেন বাচ্চাদের উপর কি টর্চার করেছে, কি জঘন্য টর্চার, যা সহ্য করা যায় না। কিন্তু সাবধান থাকবেন, এই আন্দোলনের মধ্যেও আন্দোলন যাতে ভেঙে যায়, বিজেপির কিন্তু ছলনার শেষ নেই, চক্রান্তের শেষ নেই। কোথাও কোথাও কিছু লোক ঢুকিয়ে দিয়ে টুক করে একটা আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যাবে, আগুন জ্বালানো দেখলে সব সঙ্গে সঙ্গে নিভিয়ে দেবেন, আর যে করবে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন, কারণ আমরা এই আন্দোলন করব না। আমরা শান্তি সহনশীলতা নিয়ে আন্দোলন করব, এটা আমাদের মেন উদ্দেশ্য। আজকে মানবিকতার উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। সুতরাং এই আন্দোলনে আবার বলি, নো সিআরবি, নো এনআরসি। এই দেখুন আমি একটা ব্যাচ পড়েছি, দেখতে পাচ্ছেন আমার একটা ব্যাচ, আমি বাংলার মানচিত্র দিয়েছি, দিয়ে লিখেছি নো সিআরবি, নো এনআরসি। আপনারা নিজেরা একটা একটা করে ব্যাচ তৈরি করুন, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ইউনিভার্সিটির নামে, কলেজের ছেলেমেয়েরা কলেজের নামে, পাড়ার ছেলেমেয়েরা পাড়ার নামে, গ্রামের ছেলেমেয়েরা গ্রামের নামে, সবাই নিজের মতো করে করুন, আর তাতে লিখে রাখুন নো ক্যাব, নো এনআরসি। এটা লিখে এটা একটা প্রচার করুন কন্টিনিউয়াস। আজকে মিছিল যেমন এখান থেকে শুরু হয়ে গোল পার্ক হয়ে আমরা একেবারে রাসবিহারী হয়ে হাজরা হয়ে যোগবাজারে গিয়ে শেষ করব। আগামীকালের মিছিল আছে হাওড়া ময়দান, বেলা 12টায় জমায়েত, হাওড়া ময়দান থেকে ব্রেবন রোড হয়ে তারপরে আমরা ধর্মতলা হয়ে ডরিনা ক্রসিংয়ে আসব। আর 19 তারিখের প্রোগ্রাম আমরা আজকে বিকেলে অ্যানাউন্স করে দেব। আর এলাকা এলাকায় যেমন মিছিল মিটিং চলছে, চলবে, শান্তিপূর্ণভাবে করবেন। দেখছেন তো দুটো ছোটো ছোটো ঘটনা ঘটেছে, সব ট্রেন 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে, দূরপাল্লার সব ট্রেন বন্ধ করে দিয়েছে, মানুষ কত প্রবলেমের মধ্যে আছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো ট্রেন সার্ভিস চালু করতে। দুটো ছোটো ছোটো ঘটনা ঘটেছে, তাও দেখবেন রেল স্টেশন প্রেমিসেস রেলওয়ে প্রোটেকশনের আন্ডারে পড়ে, আমাদের আন্ডারে পড়ে না। তোমার পুলিশ যদি প্রোটেকশন না দেয় এটা তোমার দায়িত্ব, আমার দায়িত্ব নয়, তাও আমি সাহায্য করেছি। আমরা ইতিমধ্যেই প্রায় 600-700 লোক গ্রেপ্তার হয়েছে, যারা আগুন লাগিয়েছে, যারা বিভিন্ন হিংসাত্মক কাজ করেছে। সবাই হিংসাত্মক কাজ বিশ্বাস করে না, এটা মাথায় রাখুন আমরা শান্তি পক্ষে। তাই মিছিলে একটাই স্লোগান, নো ক্যাব, নো এনআরসি। ক্যাব বাতিল করো, এনআরসি বাতিল করো, ঠিক আছে? এই স্লোগানের বাইরে আর কোনো স্লোগান হবে না। এনআরসি মানছি না, ক্যাব মানছি না, এবং এই কয়েকটা স্লোগান ছাড়া আর কোনো স্লোগান হবে না। যারা এখনো ম্যাটাডোরে নেমে আছেন আছেন, নেমে পড়ুন। আর আশেপাশ দিয়ে যদি কোনো অ্যাম্বুলেন্স বা যদি কোনো জরুরি গাড়ি যায় তাদের ছেড়ে দেবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আমি সুব্রত বক্সিকে বলছি, সৌগত আপনারা সবাই মিলে, অরূপ ববি তোমরা মিলে মিছিলটা, অভিষেক তোমরা মিলে মিছিলটা সাজিয়ে ফেলো, আমি আমার পেছনে খেলোয়াড়রা থাকবেন, তারপরে তোমরা অন্যরা সাজিয়ে ফেলো। আর মেয়েরা আমাদের খেলোয়াড়দের পেছনে থেকে আপনারা সাত বাজাতে বাজাতে যাবেন, ঠিক আছে?